আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি চতুর্থ শ্রেণীর পাঁচটি ক্লাস নিয়েছিলাম, আজকে পর্ব ছয়। আমি আগের মতোই ভগ্নাংশ উপরে আলোচনা করছি, অনুশীলনী আট। আজকে আমাদের ক্লাস নাম্বার চতুর্থ শ্রেণীর ক্লাস নাম্বার হলো 17। টোটাল ক্লাস আজকে 17 নাম্বার ক্লাস আমরা করব। আর আমার ক্লাস হবে আজকে পর্ব ছয়, অনুশীলনী আট, ভগ্নাংশ। গত পর্বে আমরা ভগ্নাংশের যোগ শিখেছিলাম, আজকে আমরা শিখব ভগ্নাংশের বিয়োগ। তো আমি এখানে কিছু তোমাদের জন্য ভগ্নাংশ বিয়োগ রেখে দিয়েছি, আজকে আমরা এইভাবে শিখব কীভাবে ভগ্নাংশের বিয়োগ করব। এবং সাথে ভগ্নাংশের বিয়োগের সাথে দুইটা অঙ্ক রেখেছি এবং যোগ বিয়োগ মিলানো সরল, এই দুইটা আমরা আজকে শিখব। চলো আমরা করে ফেলি। এক নম্বর অঙ্কটা করি। এক নম্বরটা খেয়াল করো, দেওয়া আছে তিন ভাগের এক বিয়োগ চার ভাগের এক। তাহলে আমাদের কি করতে হবে, আগের ক্লাসে যে আমরা যোগ করেছিলাম বিয়োগের ক্ষেত্রে তাই একই নিয়ম, শুধুমাত্র এখানে যোগের ক্ষেত্রে যোগের পরিবর্তে আমরা বিয়োগ করব। তাহলে আমাদের প্রথমে কাজ কি ছিল, যে হরগুলোর লসাগু নির্ণয় করা। আমরা এইভাবে লসাগু নির্ণয় করেছিলাম, প্রথমে ছিল তিন, এখানে আছে তিন প্রথম হর, এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তিন যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ এটাই হবে। চার, চারকে যদি আমরা মৌলিক সংখ্যায় ভাঙি তাহলে দুই গুণন দুই। তো লসাগু নির্ণয় করার সময় আমরা বলেছিলাম যে যে সংখ্যাগুলো থাকবে মৌলিক উৎপাদকের ভিতরে একই জায়গায় সেই সংখ্যাগুলো সর্বোচ্চ কতবার আছে সেগুলোর গুণফল হবে লসাগু। যেমন এক, একটা, দুই এখানে নাই এখানে আছে দুইবার দুইটা গুণ, তিন এখানে আছে একবার একটা তিন, তাহলে গুণ করলে কত হচ্ছে, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে ১২, তাহলে আমরা পেলাম লসাগু ১২। তাহলে আমরা এখানে হরগুলোর লসাগু লিখে দিব ১২। তারপর কি করব, এই যে লসাগু পেলাম ১২, ১২কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর রয়েছে তিন, ১২কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত হবে ৪, তিন চারা ১২, তাহলে এই চারটা ভাগফলটা আমরা এখানে লিখব। তারপরে গুণ চিহ্ন দিব, প্রথম ভগ্নাংশের লব কত আছে ১, এই ১ এই ভাগফলের সাথে গুণ করব। আবার বলছি, ১২কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে, ভাগফলটা আমরা লিখব ভাগফলের সাথে প্রথম ভগ্নাংশের লব গুণ করব। তারপর বিয়োগ, আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব ১২ ভাগ ৪, ১২কে ৪ দিয়ে ভাগ করলে কত হয় ৩, তাহলে এই ৩ লিখব গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব কত আছে লব এটার সাথে গুণ হবে, এখানেও ১ রয়েছে তাহলে ১ হবে সমান ১২ থাকবে, ৪ গুণন ১ ৪, বিয়োগ ৩ গুণন ১ ৩, তাহলে ৪ থেকে ৩ গেলে থাকে কত ১ ১২, এটাই আমাদের উত্তর। যদি ভগ্নাংশে আমরা লঘিষ্ঠ করতে পারি অর্থাৎ কেটে ছোট করতে পারি তাহলে করে দেখাবো। তাহলে উত্তর বিয়োগফল ১২ ভাগের ১, আশা করি বুঝতে পেরেছ। একইভাবে আসো আমরা দুই নম্বরটা করে ফেলি। দুই নম্বর আছে ৯ ভাগের ৪ বিয়োগ ৬ ভাগের ১, তাহলে আমাদের কি করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আশো করি, প্রথম ভগ্নাংশের হর ৯, দ্বিতীয় ভগ্নাংশের হর ৬, তাহলে ৯কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি মৌলিক সংখ্যার মাধ্যমে করি তাহলে ৩ গুণন ৩ লেখা যায়, ৩ গুণন ৩, আর ৬কে আমরা লিখতে পারি ২ গুণন ৩, তাহলে এখানে উৎপাদকগুলো কি কি আছে, ২ আছে ৩ আছে, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে দেখো ২, ২ কত কয়বার আছে একবার, একটা ২ লিখব, ৩ কয়বার আছে এখানে আছে দুইবার এখানে আছে একবার। আমি আগেই বলেছিলাম যে কোনো জায়গায় থাকুক সর্বোচ্চ যতবার থাকে ততবার আমরা নিব, অর্থাৎ এক জায়গায় আছে সর্বোচ্চ ২বার আরেক জায়গায় আছে একবার, তাহলে আমরা কোনটা নিব, ২বার নিব, তাহলে ২টা ৩ নিব। এখন গুণফল হবে আমাদের লসাগু, ৩ গুণন ৩ গুণ করলে হয় ৯, ৯ দুগুণে ১৮, তাহলে আসো লসাগু আমরা ১৮ লিখলাম। এই ১৮কে আবার প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব, অর্থাৎ ১৮কে ৯ দিয়ে ভাগ করলে কত হয় ৯ দুগুণে
18 তাহলে আমরা পেলাম ভাগফল 2 গুণন প্রথম ভগ্নাংশে লব 4 বিয়োগ 18 কে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব অর্থাৎ 18 কে ভাগ করব এখানে 6 দিয়ে তাহলে 6 নামটা পড়ো 3 6 18 তাহলে 3 গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব রয়েছে 1 তাহলে আবার গুণ করে যাই 4 2 গুণে 8 বিয়োগ 3 একে 3 নিচে 18 থেকে যাবে 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5 যেহেতু এটাকে আর কাটাকাটি করে লঘিষ্ঠ করা যায় না তাহলে এটাই হবে উত্তর উত্তর বিয়োগফল আঠারো ভাগের 5 আশা করি বুঝতে পেরেছো একইভাবে আমরা 3 নং 4 নং করব 3 নংটা একটু দেখি তিন নং রয়েছে আমাদের 12 ভাগের 11 বিয়োগ 9 ভাগের 7 তাহলে আমাদের হর রয়েছে 12 আর 9 12 আর 9 এর লসাগু আমরা বের করব 12 ভাঙানো যায় 6 দুগুণে 12 আবার 2 3 দুগুণে 6 তোমরা ইচ্ছা করলে এইভাবে ভাঙাতে পারো 12 কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম আগে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করলাম 6 হলো আবার দেখি 2 দিয়ে যায় কিনা 2 দিয়ে করলাম 3 3 যেহেতু মৌলিক সংখ্যা আর করা লাগবে না তাহলে 2 গুণন 2 গুণন 3 এভাবে আমরা ভাঙিয়ে দেখব 9 3 গুণন 3 তাহলে লসাগু কত হচ্ছে 2 আছে সর্বোচ্চ 2 বার 3 আছে এখানে একবার এখানে আছে 2 বার তাহলে 2 বার আমরা গুণ করব 3 তাহলে 3 3 গুণ করলে 3 3 গুণ করলে কত হয় 9 9 2 গুণে 18 18 সাথে আর 2 গুণ করলে 36 তাহলে 12 এবং 9 এর লসাগু হলো 36 আবার 36 কে আমরা 12 দিয়ে ভাগ করব 12 নামটা পড়ো 12 36 কে 12 দিয়ে ভাগ করলে হয় 3 12 36 3 গুণন লব লব কত আছে 11 বিয়োগ আবার 36 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি 4 4 নং 36 গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব 7 33 3 11 33 বিয়োগ 4 7 28 আর নিচে লসাগুটা হয়ে যাবে তাহলে আমরা এটা বিয়োগ করি 33 থেকে 28 যদি বিয়োগ করি 8 আসছে 13 হবে কত হলে 5 হলে তাহলে 5ই হবে 1 1 মিলে গেল তাহলে 36 যেহেতু এটাকে আর লঘিষ্ঠ করা যায় না তাহলে এটাই হবে উত্তর উত্তর বিয়োগফল 36 ভাগে 5 আশা করি পরেরটা তোমরা নিজেরাই করতে পারবে 4 4 নাম্বার 15 ভাগের 4 বিয়োগ 6 ভাগের 1 তাহলে আমরা লসাগু করে ফেলি 15 3 গুণন 5 6 2 গুণন 3 তাহলে লসাগু হবে 2 একটা আছে 3 একবার আছে 5 একবার আছে 2 3 5 তাহলে কত হয় 3 5 15 15 দুগুণে 30 তাহলে 30 দিলাম 30 কে 15 দিয়ে ভাগ করলাম 15 দুগুণে 30 গুণন লব 4 বিয়োগ 30 কে আবার 6 দিয়ে ভাগ করলাম দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে 5 6 30 গুণন লব আছে 1 তাহলে 8 বিয়োগ 5 30 তাহলে 8 থেকে 5 গেলে থাকে 3 এখানে থাকে 30 এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ কাটাকাটি করতে পারি যদি 3 দিয়ে এটাকে ভাগ করি 3 একে 3 এটাকেও 3 দিয়ে ভাগ করলে 3 10 30 তাহলে কাটাকাটি করলে করা গেলে করতে হবে তাহলে 10 ভাগে 1 কাটাকাটি করার নিয়ম আবার বলছি যে একই রকম সংখ্যা দিয়ে কিন্তু দুইটাকে ভাগ করতে হবে অর্থাৎ এখানে 3 দিয়ে কাটলাম এখানে 10 দিয়ে কাটলাম এইভাবে না যেমন এটাকেও 3 দিয়ে 3 কে ভাগ করলাম ভাগফল পেলাম 1 30 কে 3 দিয়ে ভাগ করলাম ভাগফল পেলাম 10 উভয় ক্ষেত্রে কিন্তু 3 দিয়ে ভাগ করেছি তাহলে এটাই উত্তর উত্তর বিয়োগফল তাহলে আমরা 4 এর পরে 5 নম্বরটা আমরা কিন্তু সহজেই করে ফেলব পাঁচ নম্বর রয়েছে আমাদের 10 ভাগের 9 বিয়োগ 6 ভাগের 5 তাহলে আসো আমরা লসাগুটা করি 10 আগে 2 দিলাম
গুণন পাঁচ, পাঁচ দুগুণে দশ, দুই মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা, ছয় দুই গুণন তিন, তিন দুগুণে ছয়, তাহলে লসাগু হবে দুই একবারই আছে সর্বোচ্চ, তিন একবার আছে, পাঁচ একবার আছে, তাহলে তিন পাঁচা পনেরো, পনেরো দুগুণে ত্রিশ, তাহলে ত্রিশ দিলাম, ত্রিশকে দশ দিয়ে ভাগ করব, তিন দশে ত্রিশ, দশ দিয়ে ভাগ করলে তিন হয়, গুণন প্রথম ভগ্নাংশের লব নয়, বিয়োগ ত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ, গুণন প্রথম ভগ্নাংশের ল দ্বিতীয় ভগ্নাংশের লব পাঁচ, তিন নং সাতাইশ, বিয়োগ পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ ত্রিশ, তাহলে সাতাইশ থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই, তাহলে এটাকেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, কারণ এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, দুই দিয়ে কাটি, দুইকে দুই দিয়ে ভাগ করলে হয় এক, ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো, তাহলে পনেরো ভাগের এক, উত্তর বিয়োগফল পনেরো ভাগের এক, তাহলে এভাবে আমরা বিয়োগগুলো করব। তারপরে দুইটা আমাদের অঙ্ক রয়েছে, আমরা সরল টাইপের যোগ বিয়োগ মিলানো আসো একই নিয়মে আমরা করব, তবে একটু ব্যতিক্রম আছে কাজের ক্ষেত্রে, এটাও এত কঠিন এরকম না, যোগ বিয়োগ যেভাবে করতেছি আমরা একইভাবে করব। আসো ছয় নাম্বারটা একটু দেখি, এখানে তিনটা ভগ্নাংশ রয়েছে, দুইয়ের এক বিয়োগ তিনের এক বিয়োগ নয়ের এক, তাহলে এখানে দুই তিন নয়, এখানে কি তিনটা ভগ্নাংশের হর আছে, আমাকে এই তিনটা ভগ্নাংশের হরেরই কী করতে হবে, লসাগু বের করতে হবে, দুই নিজেই মৌলিক সংখ্যা তাহলে এক গুণন দুই, তিন এটাও মৌলিক সংখ্যা এক গুণন তিন, নয় তিন গুণন তিন, তাহলে এখানে উৎপাদকগুলো কী কী রয়েছে, এক রয়েছে, দুই রয়েছে, তিন রয়েছে, তাহলে লসাগু কী হবে দেখো, এক আছে সর্বোচ্চ কয়বার একবারই, দুই আছে একবার, তিন আছে এখানে একবার আছে কিন্তু এখানে আছে দুইবার, তাহলে একই জায়গায় সর্বোচ্চ যতবার থাকে ততবার লিখব, তিন দুইবার দুইবার গুণ করলাম, তাহলে তিন দুগুণে ছয়, তিন ত্রিকা নয়, নয় দুগুণে আঠারো, আঠারো একে আঠারো, তাহলে টোটাল আমরা লসাগু পাব আঠারো, তাহলে এখন আগের মতোই আঠারোকে প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব, আঠারো ভাগ দুই, আঠারোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় নয়, নয় গুণন লব আছে এক, বিয়োগ আঠারোকে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন ছয় আঠারো, গুণন এখানেও লব এক, বিয়োগ আঠারোকে নয় দিয়ে ভাগ করব দুই, গুণন এখানেও লব এক, নয় ছয় একে ছয়, দুই একে দুই, গুণগুলো করলাম, এখানে নয় আছে নয় লিখব, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, একই রকম চিহ্ন যুক্ত যেগুলো আছে যেমন বিয়োগ বিয়োগ বিয়োগ, একই রকম চিহ্ন থাকলে আমরা এখানে বিয়োগ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে ভিতরে যোগ দিয়ে দিব, মানে একই চিহ্ন সংখ্যাগুলো ব্র্যাকেটে আমরা যোগ করব, তাহলে যেমন এখানেও বিয়োগ আছে এখানেও বিয়োগ আছে, তাহলে আমরা আগে বিয়োগ দিয়ে ব্র্যাকেটের ভিতরে ছয় যোগ দুই করব, তাহলে নয় বিয়োগ ছয় আর দুই যোগ করলে হয় আট, তাহলে নয় থেকে আট গেলে থাকে একের আঠারো, এটাই উত্তর আমাদের, এটা হবে সরল ফল, তাহলে উত্তর লিখলেই হবে, আশা করি বুঝতে পেরেছ, আমাদের আরেকটা অঙ্ক আছে করলে আরও ক্লিয়ার হয়ে যাবো, আমরা লাস্ট সাত নম্বর অঙ্কটা আমরা একটু দেখি, সাত নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো, যে সাত নম্বর রয়েছে চার ভাগের তিন বিয়োগ পাঁচের তিন যোগ দুই ভাগের এক, তা এটাও যোগ বিয়োগ আছে সরল মিলানো, তাহলে আমরা লসাগুটা করে ফেলি, এখানে চার, চারকে আমরা লিখতে পারি দুই গুণন দুই, পাঁচ করতে পারি এক গুণন পাঁচ, দুই তো এক গুণন দুই, তাহলে লসাগু কী হবে, কী কী আছে, এক আছে দুই আছে পাঁচ আছে, এক একবার, দুই এখানে দুইবার আছে সর্বোচ্চ, দুই গুণন পাঁচ আছে একবার, তাহলে গুণ করলে কত হবে পাঁচ দুগুণে দশ, দশ দুগুণে বিশ, তাহলে লসাগু আমরা লিখে ফেললাম বিশ, তাহলে বিশকে আমরা আবার চার দিয়ে ভাগ করলে কত হবে চার পাঁচা বিশ, গুণ হবে কি লবের সাথে তিন, বিয়োগ আবার পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার, গুণন এটার লব আছে তিন, যোগ বিশকে আবার দুই দিয়ে ভাগ করলে হবে দশ,
गुणन एक তাহলে আমরা এটা যদি করি তিন পাঁচা পনেরো বিয়োগ তিন চারা বারো যোগ দশ একে দশ। তাহলে এখানে আমি কি বলছি একই রকম চিহ্নযুক্ত যেগুলো আছে সেগুলো এক পাশে রাখবো। যেমন এখানে আছে পনেরো, আগে কী চিহ্ন রয়েছে? যোগ চিহ্ন। যোগ চিহ্ন সাধারণত প্রথমে থাকে না, ধরে নিতে হবে এটা যোগ চিহ্ন। এখানে দশ যোগ চিহ্ন, তাহলে এই দশ আর পনেরো একসাথে যোগ করব, ব্রাকেটে থাকলো বিয়োগ বারো। তাহলে পনেরো এবং দশ যোগ করলে হয় পঁচিশ বিয়োগ বারো। তাহলে পঁচিশ থেকে বারো বিয়োগ করে দাও, দুই আছে পাঁচ হবে তিন হলে, এক আছে দুই হবে এক হলে। যেহেতু এটাকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটাই হবে উত্তর। তাহলে উত্তর এভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সরল করে ফেলব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভগ্নাংশের বিয়োগ শিখলাম, গত পর্বে আমরা যোগ শিখেছি এবং আজকে বিয়োগের সাথে সাথে আমরা সরল করা শিখলাম। আগামী পর্বে আমরা এভাবে কিভাবে আমরা এই ভগ্নাংশের অঙ্ক করা যায়, যোগ বিয়োগ দিয়ে কিভাবে আমরা প্রশ্নের অঙ্ক করতে পারি সেটা শিখব। তাহলে আজকে যে বিয়োগটা শিখলাম আমরা, সরলটা শিখলাম, সেটাই তোমরা এসডব্লিউ করবে। তাহলে আগামী ক্লাসে এই ক্লাসের এসডব্লিউ হবে কি, যে আমাদের আজকে এসডব্লিউ হবে সিডব্লিউ টু এসডব্লিউ। এসডব্লিউটা হচ্ছে সিডব্লিউ টু এসডব্লিউ, মানে আজকে যা করলাম সেগুলোই তোমরা বাসায় খাতায় করবে, বাড়ির কাজ করবে, আগামী রবিবারে জমা দিবে। এটার জন্য তোমাদের নাম্বার রয়েছে। অবশেষে ভালো থেকো, বাবা মার কথা শুনো, বেশি বেশি পড়াশোনা করে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।